বিশ্বনন্দিত দেশনেতা সুভাষচন্দ্র বসু আইসিএস পাশ করার পর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আসেন। ঠাকুর তখন কলকাতায় বাগবাজারে সংক্রামক জ্বরে আক্রান্ত, তাই ঠাকুরের সাথে দেখা হলো না তার। এর আগে মা প্রভাবতী দেবী ও বাবা জানকীনাথ বসুর আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুরকে তিনি দেখেছেন ওঁদেরই ঠাকুর ঘরে। নেতাজি ভবনে সুভাষচন্দ্রের শয়নকক্ষে সেই ছবি আজও রয়েছে। পাবনা হিমায়তপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে তিনবার আসেন সুভাষচন্দ্র বসু। পাবনা সৎসঙ্গ আশ্রমে ঠাকুর দর্শনে এসে নেতাজি ঠাকুরের কাছে জানতে চাইলেন, দেশের তো নানা কাজই করবার আছে, তা দেশের প্রকৃত সেবা করতে হলে কোথা থেকে আরম্ভ করতে হবে? ঠাকুর বললেন, আমার কথা হচ্ছে দেশের কাজ করতে হলে প্রথমে মানুষ তৈরির কর্মসূচি নিতে হবে। ভালো মানুষ পেতে হলেই বিবাহ সংস্কার আশু প্রয়োজন। বর্ণ, বংশ, আয়ু, স্বাস্থ্য ইত্যাদি হিসাব করে দেখে শুনে কাজ করতে হয়। কম্প্যাটিবল ম্যারেজ অর্থাৎ বিহিত বিবাহ হলেই ভালো সন্তানাদি আসে, আর তখন তাদের দ্বারাই দেশের দশের সবারই কাজ হয়। সেই জন্য মানুষ তৈরির ব্যবস্থা আগে করা প্রয়োজন। ঠাকুরের কথা শুনে নেতাজির চিন্তা জগতে নতুন আলোড়ন সৃষ্টি হল। স্বামী বিবেকানন্দের মতাদর্শে নেতাজি গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে সুবিবাহ ও সুপ্রজননের উপর জোর দিয়েছেন, এমন কথা এর আগে শোনেননি তিনি। সুভাষচন্দ্র বসু অনুভব করে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ভালো সংস্কার সম্পন্ন শিশু যদি না জন্মায়, শুধু শিক্ষা তাদের বিশেষ কি করতে পারে? বীজ থেকেই তো গাছ হয়, বীজ ভালো হলেই গাছ ভালো হবে। এটা আপনার কথা শুনে বেশ বুঝতে পারছি।